নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি কাঁকরোলের আরও একটি দারুণ টেস্টি ও একদমই ইউনিক একটি রেসিপি। কাঁকরোল অনেক সময় ফ্রিজে পড়ে থাকলে হলুদ রঙের হয়ে যায়, আবার শুকিয়ে যায়। তো সেই শুকিয়ে যাওয়া কাঁকরোল না ফেলে দিয়ে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। ভাত রুটি দুটোর সাথে কিন্তু অসাধারণ খেতে লাগবে। তো দেখে নেওয়া যাক। তো এখানে মোটামুটি 400 গ্রাম মতো কাঁকরোল আছে। তো কাঁকরোলটা আমি কেটে নেবো। তো দেখুন, কিছু কাঁকরোল দেখুন শুকিয়ে গেছে আর একটু হলুদ হলুদ রঙ ধরেছে। তো এই কাঁকরোল দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো আমি কাঁকরোলটা দেখুন কেটে নিয়েছি, এভাবে বড় বড় করে একটু গোল গোল করে পাতলা পাতলা করে কাঁকরোলটাকে কেটে নিয়েছি। তো এখানে আপনারা কাঁকরোলের পরিমাণটা আপনাদের মতো করে কম বা বেশি করেও কিন্তু নিতে পারবেন। তো এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে। এবার আমি কাঁকরোলটাকে ছেড়ে দিয়ে প্রথমে কাঁকরোলটাকে একটু ভেজে নেব। তো রান্না করার আগে কাঁকরোলটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর অনেকটা কিন্তু কাঁকরোলটা ভাজার ফলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। তো কাঁকরোলটা দেখুন মিনিট 3-4 নাড়াচাড়া করে কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। তো এবার কাঁকরোলটাকে আমি নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত কাঁকরোলটা নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে আবার 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন মিনিট 2-3 নাড়াচাড়া করে বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিলাম। এবার এই আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যেটা কাঁচা গন্ধ আছে চলে যায় পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনটাকে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে। তো টমেটোটা দিয়ে মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো প্রথমে আমি টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম, আর এখানে 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো অ্যাড করেছি, আর ঝালের জন্য 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কাগুলো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই লঙ্কার কৌড়ার পরিমাণটা কম দিলাম। আর এখানে 1/2 টিস্পুন মতো একটু গরম মশলাগুলো দিয়েছি। এবার সামান্য একটু জল এখানে অ্যাড করছি, না হলে মশলাগুলো কষানোর সময় পুড়ে যাবে। তো এবার মশলাটাকে নাড়াচাড়া করে বেশ করে একটু কষি নেব। তো দেখুন মশলাটা মিনিট 2-3 নাড়াচাড়া করে একটু কষি নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দিয়ে রাখলে দেখবেন টমেটোগুলো অনেকটা সফট হয়ে যাবে, আর দেখবেন চারদিক থেকে মশলার তেল ছাড়তে শুরু করবে। তো মিনিট 4-এক পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন মশলাটা বেশ চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর দেখুন টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এই মশলা থেকে আরও মিনিট 3-4 সময় ধরে বেশ করে একটু কষি নিতে হবে। তো দেখুন মশলাটা খুব ভালো করে কষি নিয়েছি, চারদিক থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোলটা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। এবার কাঁকরোলটা দিয়ে মশলার সঙ্গে আরও কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে বেশ করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, কাঁকরোল ভাজাটা তো আমরা বেশি করে খেয়ে থাকি, তো একবার এইভাবে এই মশলা কাঁকরোল রান্না করে খেয়ে দেখতে পারেন, কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। তো মশলা সমেত কাঁকরোলটা একটু নাড়াচাড়া করে কষি নেওয়ার পর এখানে আমি জল অ্যাড করে দিলাম। জলটা খুবই সামান্য পরিমাণ অ্যাড করেছি, আর কাঁকরোলটা অলরেডি যেহেতু ভেজে নিয়েছিলাম অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, তাই খুব বেশি জল দিয়ে ফোটানোর দরকার নেই। তো এখানে মোটামুটি আমি 1/2 কাপ মতো একটু জল অ্যাড করে দিয়েছি। এরপর এখানে 1/2 টিস্পুন মতো একটু চিনি অ্যাড করেছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব। মিনিট 7-8 পর এবার ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁকরোলগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো করে। এবার এটাকে নাড়াচাড়া করে বেশ একটু শুকনো শুকনো করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এ অবশ্য করে নামানোর আগে এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো যদি হাতের কাছে থাকে আপনাদের তাহলে অবশ্যই অ্যাড করবেন। তো ধনেপাতাটা দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে বেশ একটু মাখো মাখো করে নিয়ে
এটাকে নামিয়ে নেব। তো কাকরোলে দারুণ টেস্টি এই রেসিপিটা সার্ভ করার জন্য একদম তৈরি, আর গরম গরম ভাতে প্রথম পাতে এটা দুর্দান্ত খেতে লাগবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কাকরোলের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে, আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।